আপনি কি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর সব মানুষ যদি ডাইনোসরের মতো বিলুপ্ত হয়ে যায় তখন কি ঘটবে এই গ্রহে? যদিও একই সাথে একই সময়ে সকল মানুষের বিলুপ্ত হয়ে যাওয়া সম্ভব নয়, তবু একবার কল্পনা করুন যে কোনো ভাইরাস, মহামারী বা এলিয়েনদের আক্রমণের শিকার হয়ে পৃথিবীর সকল মানুষ মারা যায় এবং পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই না থাকে, তাহলে কি ঘটবে তখন? মানুষবিহীন এই পৃথিবীর রূপই বা কেমন হবে তখন? চলুন তাহলে সেই রোমাঞ্চকর তথ্যগুলো জেনে দেই। সর্বপ্রথম, মানুষবিহীন এই পৃথিবীর যে পরিবর্তন হবে তা হলো সব আলো ধীরে ধীরে নিভে যাবে, কারণ পৃথিবীর সব পাওয়ার স্টেশন ফসিল ফুয়েলের সাহায্যে চলে এবং এগুলো চালায় মানুষ, আর মানুষ না থাকলে এগুলো চলবে কী করে? এনার্জি কনজাম্পশন কমে আসবে, মানুষ না থাকার 48 ঘন্টার মধ্যে পৃথিবীর সব নিউক্লিয়ার প্ল্যান্ট সেফটি মোডে চলে আসবে, সব উইন্ডমিল ততক্ষণই চলবে যতক্ষণ তাদের মধ্যে লুব্রিকেন্টস থাকবে, আর মেইনটেনেন্সের অভাবে সব সোলার প্যানেল কাজ করা বন্ধ করে দিবে। সব থেকে বেশি বিপত্তি ঘটবে মানুষের তৈরি মেট্রো সিস্টেমের সঙ্গে, কারণ মেট্রোগুলোতে পানি না ঢোকার জন্য আন্ডারগ্রাউন্ড প্যাসেজের সাইডে যে পাম্প লাগানো থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং সম্পূর্ণ মেট্রো সিস্টেম পানির নিচে তলিয়ে যাবে। কিন্তু মানুষ ছাড়াও তো এই পৃথিবীতে মিলিয়নেরও বেশি প্রাণী বাস করে। মানুষ বিলুপ্ত হওয়ার পর তাদের জীবনে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। বাড়িতে থাকা গৃহপালিত হাঁস, মুরগি, গরু, ছাগল ও অন্যান্য পোষা প্রাণীগুলো খাদ্যের অভাবে মারা যাবে, কারণ খাদ্য যোগান দেওয়ার জন্য তাদের মালিক থাকবে না। আর যেই প্রাণীগুলো বাইরে খাদ্যের খোঁজে বের হবে সেগুলোকে নিজেদের প্রজাতি বা জঙ্গলি পশুরা খেয়ে ফেলবে। পৃথিবীতে মানুষ না থাকার কারণে একটি উপকার হবে, আর তা হলো পৃথিবীতে দূষণের পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করবে, কারণ নতুন করে দূষণ করার মতো কেউ থাকবে না। ঠিক 1 বছর পর পৃথিবীতে বেঁচে থাকা প্রাণীরা আকাশের অনেক তারাকে পৃথিবীতে পড়তে দেখবে, কিন্তু সেগুলো আসলে তারা নয়, মানুষের তৈরি মহাকাশে প্রেরণ করা স্যাটেলাইট। মানুষের পরিচালনা ছাড়া এগুলো অকেজো হয়ে পড়বে আর মাধ্যাকর্ষণের টানে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। এরপর বায়ুর সংস্পর্শে এসে স্যাটেলাইটগুলো আগুনের গোলায় পরিণত হবে, যা পৃথিবী থেকে দেখে উল্কাপাত মনে হবে। এর কিছুদিন পর পৃথিবী আবার নতুন রূপে সাজবে। দুবাই, লাস ভেগাস, রাজস্থান ও মিশরের মতো শহরগুলো বালির উপর তৈরি, তাই এই শহরগুলো আস্তে আস্তে বালির নিচে চলে যাবে, আর বাকি সব শহরগুলির রাস্তাঘাট জঙ্গলে পরিণত হবে। সব বাড়িঘর আর বিল্ডিংয়েও উদ্ভিদ জন্মাবে, যা পরিণত হবে জীবিত পশু পাখির বাসস্থানে, কারণ সে সময় গাছপালা কাটার মতো কেউ থাকবে না। এভাবে প্রায় 300 বছর কেটে যাবে। এরপর মানুষের বড় বড় মেটালের তৈরি নির্মাণগুলো যেমন আইফেল টাওয়ার, অন্যান্য বিশাল আকৃতির বিল্ডিং ব্রিজ ভাঙতে শুরু করবে। এই নির্মাণগুলো ধ্বংসের কারণে বিভিন্ন স্থানে জমে থাকা জল সব স্থানে প্রসারিত হবে, এ কারণে নতুন নতুন উদ্ভিদ ও প্রাণীর জন্ম হবে, হয়তো বিলুপ্ত হওয়ার অনেক প্রাণীও আবার জন্মগ্রহণ করবে। মানুষের বিলুপ্তির কারণে শুধুমাত্র স্থলভূমি বা স্থলভূমির প্রাণীদেরই উপকার হবে তা কিন্তু নয়, জলজ প্রাণীদের জীবন যাপনে উন্নতি আসবে, আর তার কিছু সময় পর সব শহর পরিবর্তন হতে হতে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে উঠবে। 10,000 বছর পর মানুষের নির্মাণের শুধুমাত্র কিছু সংখ্যক চিহ্নই থাকবে, যেমন পিরামিড, চায়নার গ্রেট ওয়াল। আরও 1,00,000 বছর পর তাও আর অবশিষ্ট থাকবে না, কিন্তু থাকবে কিছু জিনিস যা মানুষেরই তৈরি, আর তা হলো প্লাস্টিকের তৈরি দ্রব্যাদি। তাও প্রায় 50,00,000 বছর পর এসব প্লাস্টিকের দ্রব্যাদিও আর অবশিষ্ট থাকবে না, অর্থাৎ তারপরে যদি পৃথিবীতে কোনো বুদ্ধিমান সভ্যতার সৃষ্টি হয় তারা কোনোদিন জানতেও পারবে না পৃথিবীতে আপনার আমার মতো মানুষের বসবাস ছিল। দর্শক, আসলে এটা বোঝাটা খুব কঠিন ব্যাপার না যে আমরা আমাদের পরিবেশকে কতটা দূষিত করে থাকি, তাই আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত, কারণ পৃথিবীটা শুধু আমাদেরই নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও সকল প্রাণীদেরও।